পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, সেই কারণে তিন নম্বর ২০২০ সালের শুরু মার্চ মাস থেকেই বাংলাদেশে কোভিডের প্রভাব পড়েছে এবং তখন থেকেই হোটেল ব্যবসায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতির প্রশায় ওঠার অনেক চেষ্টা করেও আমরা ক্ষতির প্রশায় উঠতে পারিনি। ওমিক্রন শুরু হওয়ার পর আমাদের মানে হোটেলের যে অতিথি সংখ্যা অনেক কমে গেছে, মানে যেখানে আমাদের অতিথি সংখ্যা 80% 90% ছিল, সেখান থেকে এখন 20% 15% নেমে এসেছে। অভিকরণ আসার পরে এখন এই মুহূর্তে এখন অবস্থা আমাদের খুবই খারাপ যাচ্ছে, কোনো পর্যটক এলাকা আসতেছে না, আর আমাদের প্রত্যেকটা গাড়ি 10 দিন 12 দিন 15 দিন বসা, আমাদের অবস্থা খুবই খারাপ। ১৮ বছর থেকে আমি এখানে ব্যবসা বাণিজ্য করতেছি, ১৮ বছরের ভিতরে আমি যে পরিমাণ টুরিস্ট এখানে দেখছি, মাঝিরা খুব ভালোই ছিল, ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে সুন্দরভাবে চলতেছে, প্রচুর টুরিস্টের চাপ ছিল, কিন্তু যখন করোনা আসলো, করোনা আসার পরে ব্যবসায় যখন দশ নামলো, অনেকে বোট বিক্রি করে ফেলাইছে, যেরকম আমি নিজেও একটা স্টিল বোটই বিক্রি করে ফেলাইছি, তারপরে আমার আরেকটা বোট ওই শেষের পথে উপরে আর্থিক পরিস্থিতির কারণে বোট নামাইতে পারতেছি না। করোনার আগে অনেক লোকজন হইতো এখানে, অনেক লোক থাকতো, এখন আর লোকজন আসে না, এখন খুব অসহায়, এদের লোকজন খুব কম আসে, এখন আমাদের কিনা বিক্রি কিছু নাই। কিন্তু আবার দ্বিতীয়বার যখন আবার অমিক্রন আসলো, আবারও এই শূন্যতাটা দেখা দিয়েছে, এতে করে এই ভ্রমণ প্রিয়সীদের তাদের মনের যে খোরাকটা, এই খোরাকটা আর পাচ্ছে না। পর্যটন শিল্প হচ্ছে এমন একটা শিল্প যে শিল্পে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, পলিটিক্যাল রাজনৈতিক অস্থিরতায় পর্যটন শিল্পের আগেই আঘাত হানবে এবং সবার পরে রিকভারি হবে।
এবারেও আমরা খুব উদ্বিগ্ন যে অমিক্রন কিংবা ওয়েবের কারণে আবার পর্যটন শিল্পে লকডাউনের পরিস্থিতি সরকার সিদ্ধান্তে পৌঁছবে কিনা। বাংলাদেশের ষড়ঋতু দেশ, তো ষড়ঋতু এক একটা সিজন এক একটা বিউটি, এক একটা পর্যটন আকর্ষণে মানুষ যেতেছে। এই জন্য মানুষ কিন্তু সচেতন হয়ে উঠছে। একেবারে সব কিছু বন্ধ হয়ে গেলে আসলে পর্যটন বিনিয়োগকারী একদম পথে বসবে, এবং এই সেক্টর আপনি জানেন প্রায় 23 লক্ষ লোক পরোক্ষম প্রত্যক্ষভাবে জড়িত, তাদের কাজের যদি বন্ধ হয়ে যায় কাজ, তাদের কিন্তু ফ্যামিলিগুলো সাফার করবে।